চলে আসছি আমরা মুভি দেখতে, পিছনে পোস্টার দেখতেই পাচ্ছ আমাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর মুভিটা আমাদের কেমন লাগতেছে আপনাদের জানানো হবে। দেখতে থাকো, অনেক মজা পাবে। তো চলো গাইস, দেখতেই পাচ্ছ বাসটা চলে এসেছে। বাসটা চলে আসার পর দেখছি এখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছে। আমড়ার ঝোল, মানে না না না, মানে আমড়ার হচ্ছে চাট মশালা। একটু খুলে বলুন। আহারে কি কর। তো ফাইনালি দেখতেই পাচ্ছ, এই যে লাভলি এগোতে থাকলো, আর এই যে সাবানা এগোতে থাকলো, আর জেনি চলে আসছে, তারপর পিছনে দেখতে পাচ্ছ আমাদের বড় মিয়া চলে আসছে। এই যে আসসালামু আলাইকুম বরবার। 20 টাকা, 20 টাকা নাই আমার কাছে, যা তুই আগে বস যা। দাঁড়াতে না দাঁড়াতে এই মেয়েটা চাইলো 20 টাকা, কিন্তু আমি বললাম একটু পরে দিব। আর এই সালাই দেখো হাসতেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ একটা মিষ্টি মুখে যখন এদেরকে দিদি বললো, এরা বললো এত বাড়ি আমাদের মেয়েগুলোকে দিদি বলছে। হারামি, তুমি লাউ সিনো গদু সিনো না। অজমুলা কেন, পেট খারাপ নাকি? সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মানে তুই শৈলের দোষ দিচ্ছিস। দেখতেই পাচ্ছ এটা আমাদের বাস স্ট্যান্ড, কি সুন্দর লাগতেছে গঙ্গরামপুরে বাস স্ট্যান্ড। এক এক করে বাসগুলো দাঁড়িয়ে আছে, আর চারিদিকে দেখো গাইস। চলো তোমাদের ভিউটা দেখানো যাক বাস স্ট্যান্ডে। এখানে না চাটের দোকান আছে, এই যে ওই বুঝতে পারিনি। তো ও যদি কানা হয় তো তোমরা কি, তাহলে তুমিও তো কানা। এদেরকে কানা কেন বলছি, আসলে ব্যাপারটা হচ্ছে যে এরা বলছে ওদিকে কিনতে গিয়েছে, এখানে দোকানটা আছে। আমি বলছি ও যে ওদিকে কিনতে গেল, তোমরা কেন ওদেরকে আটকালে না? তার মানে তোমরাও তাহলে কানা। সাথে আমার বাল ছেঁড়া গেল। ফাইনালি আমাদের বাস চলে আসছে, দেখতে পাচ্ছ বাসটাতে উঠতে হবে। আর এই খালি খাইয়ে থেকে ব্যস্ত, খাবে আর হজমলা খাবে। আর এই যে শালা আছে কিনা, এই শালা জলের বোতল চাচ্ছে। আর শহীদ খানের এই অপমান আমি সহ্য করব না। একটা নিয়ে লাভ নাই, সবাইকে দে রে, সবাইকে দে। অ্যাকচুয়ালি টাকা টাকা নেই, আর 10 টাকাই ছিল, তাই আমি এটা নিয়ে নিলাম। আর বাকি যে ব্লগ করছে তাকে বলো খাওয়াতে। আমি আর কি বলবো বলো, কারণ আমার কাছে নাই টাকা, পকেট হয়ে গেছে ফাঁকা। এখন কি করব, সবাইকে বলে বেড়াচ্ছি কাকা। আহারে চোখের পানিতে বোকসা বাইসা যায়। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো লোক এখানে দাঁড়িয়ে আছে। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি না। এটা যখন খাবি কিনা তখন তোর পিছন জ্বলবে, তখন কেমন লাগবে? কি মজা লাগবে, এইভাবে দৌড়াবে। তাড়াতাড়ি ধরতে হচ্ছে আমাকে টোটো, আর ওরা মেতে গেছে ভিডিওতে। ওদিকে ওরা রিলস ভিডিও বানাচ্ছে, রিলস ভিডিও বাদ দেওয়া, তাড়াতাড়ি টোটোতে বস। তবে বিচারটা কিন্তু ভালো করল না, বেশি দেরি না করে তাড়াতাড়ি উঠে গেলাম টোটোতে। সবাই বসা হয়ে গেছে, আমি তাহলে বসে পড়ি। পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গরামপুরের ময়াক, আর মানে কি আর বলবো, বুঝতে পারছো মা, মা জন্য তার মাটি মা। ও তাই নাকি, বেশি দেরি না করে কেটে নিলাম টিকিট। আর এই দেখো টিকিট গুলো পেয়ে গেছি, এই যে 6টা টিকিট হয়ে গেছে। এই যে এখানে জল খাইতেছে, এই যে এরা তিনজন এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, আর একটু পরে যাবে। তো তোমরা কতটা মানে এক্সাইটেড? পার্ট ওয়ানটা তো তুই মনে হয় হসনি, তুই ছোট ছিলিস, কিন্তু ভালো লাগছিল। হ্যাঁ তো ঠিকই আছে, চলো ঢুকলাম এখন এসির, প্রচুর ঠান্ডা। দেখতেই পাচ্ছ চারিদিকে চেয়ার গুলো, আর আমরা এসির টিকিট কেটেছি। এই যে এসি, ওহ তেরি
তেরি ওই হিন্দুস্তান জিন্দাবাদ থা জিন্দাবাদ হ্যায় আর জিন্দাবাদ রহেগা সুপার সুপার ফাইনালি আমরা মুভিটা দেখলাম। মুভিটা দেখে অনেকটাই মজা পেলাম, কারণ এই মুভিটা যে আছে এটা হচ্ছে মানে বুঝিয়েছে যে ধর্ম নিয়ে মারপিট করতে হবে না, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। আর দেশের ব্যাপারে মুভিটা ছিল, খুব ভালো লাগলো। তোমাদেরকে কেমন লাগলো? ভালো লেগেছে তোমাদের? ভাই এটা পাকিস্তান আমি যাবো না, বাট এটুকু বলবো যে পাকিস্তানের লোক আমাদের হচ্ছে প্রতিবেশী ভাই ভাই, আর সবাই আমাদের আত্মীয়র মতো। তো মুভিটা খুব ভালো লাগলো, আপনারা দেখতে আসেন নাকি না? অনেকটাই মজা পাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর পরের ভিডিওতে দেখা হবে। এখানেই ভিডিওটা ইতি করছি, সবাই ভালো থাকবেন।